सुप्रभात बंधुरा टांगसुल स्पेशल यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের দিন শুরু হলো, আজ রাধা অষ্টমী, আজ গোয়াল পূজো। আর গোয়াল পূজোতে কিয়া ফুল লাগে। আমার এই আম গাছের নিচে কিয়া ফুল আছে, এখানে আমি এখন কিয়া ফুল কাটবো। আর এখান থেকেই একটা ভিডিও শুরু করছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আম তলার নিচে আমি এখন কিয়া ফুল কাটবো। এই কিয়া ফুল, এগুলো কিয়া ফুলের গাছ, এটা কিয়ার ফুল। আপনারা দেখেছেন কিনা জানি না, বইতে তো সবাই পড়েছেন, কিয়া পাতার নৌকা করে সাজিয়ে দেব, ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। তা এই সেই কিয়া পাতা, এই কিয়া ফুল। এই কিয়ার ফুল লাগে আমাদের গোয়াল পুজোতে। তো এই কিয়া ফুল সব জায়গায় পাওয়া যায় না, আমার বাড়িতে এই মাঠের ধারে ঝোপে ঝোপে হয়েছে। আমি এখন এই ফুল কেটে নেব পুজোর জন্যে। এই যে একটা কিয়া ফুল, এই একটাই ছিল, কেটে নিলাম। আর এই হলো কেয়ার পাতা, কেয়ার ফুল আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা বইয়ে পড়েছেন, চোখে দেখেছেন কিনা জানি না, আপনারা আজকে চোখেও দেখে নিলেন কেয়ার ফুল, কেয়ার পাতা। আজ রাধা অষ্টমী, আজ আমাদের গোয়াল পুজো। এই রাধা অষ্টমীতে গোয়াল পুজো হয়, আর এই গোয়াল পুজোয় ঝিঙে বলি হয়, ওই জন্য ঝিঙে লাগবে। আর ঝিঙেগুলো গাছের বড় হয়েছে, ঝিঙেগুলো আজ কেটে নিই। আজ খেতে নাই ঝিঙে, গাছে থাকলে পুড়িয়ে যাবে, তাই কেটে রেখে দিই, কালকে খাওয়া হবে। অনেকগুলো ধরেছে, কেটে রেখে দিই, কালকে রান্না হবে। এখানে চারটে ধরেছিল, আরও ওইদিকে আছে, ওগুলো কাটবো। এখন লতাগুলোতে ভালোই ধরতে লেগেছে ঝিঙে, দু তিন দিন তোলা হয়েছে। এই দিকে ঝিঙেগুলো খুব বড় বড়, এই যে এই একটা সব কেটে নিই। এগুলো গাছে থাকলে কাল বুড়িয়ে যাবে, এগুলো কেটে নিই। এই কাটা হয়ে গেল, বাড়ির লতের টাটকা ঝিঙে এই 1.5 কেজি মতো হবে। এখনো থাকলেও এগুলো বুড়োবে না, এগুলো থাক, তাহলে কাল তোলা হবে। এইগুলো বুড়িয়ে যেত বলে আজ তুলে নিলাম। আর রাধা অষ্টমী গোয়ালে পুজো হবে। এই বেল, কদম, পেয়ারা, বড়াল, কেয়া ফুল, আর এইটা গোমাই, এই দিয়ে পুজো হবে। আর ঝিঙে বলি হবে। মায়ের মুখে আপনারা শুনলেন, গোয়াল পুজো করতে জোড়া বেল লাগে, জোড়া কদম লাগে, জোড়া পেয়ারা লাগে, জোড়া বড়াল লাগে। এখানে বড়াল বলতে আতাকে বোঝায়, গ্রামের দিকের লোকেরা আতাকে বড়াল বলে। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো আসতে কখনো জোরে, নিম্নচাপের আবহাওয়া, মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ঝোড়ো বাতাস বইছে। এখন বেশ জোর বৃষ্টি পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন পুরোহিত মশাই আমাদের গোয়ালে পুজো করতে আসছেন। গোয়ালের টিনের চালে বৃষ্টির আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কত জোর বৃষ্টি হচ্ছে। এসব পুজো দুবার হয়েছে, এবার ঠাকুর মশাই আসছে পুজো করবে। এই বেল, বড়াল, তারপর কদম, পেয়া ফুল, পেয়ারা সব জঙ্গল থেকে এনেছে, সব জোগাড় করেছি, এবার পুজো হবে, ঠাকুর এলেই পুজো হবে। আসছে পুরোহিত মশাই, চলে এসেছেন, এবার পুজোয় বসে গেছেন, পুজো শুরু করবেন। এই ঠাকুর মশাই এসেছে, এবার পুজো করছে, রাধা অষ্টমী গোয়াল পুজো। ওম বিষ্ণু বিষ্ণু তদ্বিষ্ণু পরমংসদা পুষ্যন্তু দেব জগ্রাতং দেবাকরং ওম প্রাণত্থং দেবাগতিস্থাসং পুষ্পিপ্পে সপুষ্পে দেবাকরং পবিত্র দেবায় নমঃ আদা সত্যে অসনায় নমঃ ওম নাম কশ্যপ তদ্গম দেব দিস্থাসং তপরিবাদায় ভবন্তঃ দিস্থাসং সর্বলক্ষ্মী পূজা মস্তমে দেবাকরং ओम पत्तम दिस्तासं सृष्टिन्द्र दिव्यसभा दिस्तासं भवन्ते नाय नमः ओम दिस्तासं प्रभं शत्रु गणपति देवाय नमः बन्ध सहित दुभागं पत्तम दे दिस्तासं ओंगां गणसाय नमः उर्ग पुष्पं गणपति देवाय नमः ओम पत्तम दिस्तान दुभाग पन्नत देव दिस्तासं पत्तम देव दिस्तासं दुभागं सर्व मंगल्ये सुन साधिके शरणत्तम तंबके नारायण नमस्ते पद्दासन
পুরোহিত মশাই পুজো শেষ করলেন, মায়েরা চলে আশীর্বাদ দিয়ে তিনি উঠে চলে গেলেন। আজ যে ঝোড়ো হাওয়া বইছে সেটা কাশফুলের নৃত্য দেখে বুঝতে পারা যাচ্ছে, এবং এই কাশফুলের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে এখন শরৎকাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।